স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। বরেণ্য এই সঙ্গীত শিল্পী বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টি, সুজেয় শ্যামের প্রতি শ্রদ্ধা শেষকৃত্যের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে সেইটিতেই কিন্তু সুজেয় শ্যামকে মাত্র উঠানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। যদি একটু দেখাই, এখনও এই শেষ সময় কিন্তু সবারই একজন যে বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে বিজয় সন্ধিক্ষণে যে গান রচয়িতা হয়েছিল বিজয় নিশান উঠছে, ওই সেই সেই মানুষটি কিন্তু আজকে এই রক্ত দিয়ে যে বাংলাদেশের নাম লিখেছেন, সেই বাংলাদেশ থেকেই কিন্তু আজকে চির বিদায় নিচ্ছেন। এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে কিন্তু তিনি চলে যাচ্ছেন পরলোক গমনে। যদি এখানে দেখায় যে তার সহোদর যারা আছেন, সহকর্মী যারা আছেন এবং শৈশব থেকে যারা একসাথে বড় হয়ে উঠেছেন, গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষরা কিন্তু এ জায়গায় এসেছেন তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য। বাংলাদেশ বেতারের কিন্তু শেষ গান এবং শেষ যে প্রথম যে স্বাধীনতার পরে পাকিস্তানি হানাদার বাহিনীর স্বাধীনতার তাদের কাছ থেকে যে দেশ স্বাধীন করা যে প্রথম গান সেটাই কিন্তু সুজেয় শ্যাম গেছিলেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আমরা জানি যে বৃহস্পতিবার রাত 2:40 তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা জানতে পেরেছিলাম যে তার ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে কিন্তু তার হৃদযন্ত্রে কিন্তু পেসমেকার বসানো হয়েছিল, সেই জায়গা থেকে একটা সংক্রমণের বিষয়ে আমরা জানতে পেরেছি, যেটি তার একমাত্র সন্তান রূপ মঞ্জুরি শ্যাম তিনি কিন্তু আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন যে পেসমেকার বসানোর কারণে যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু রক্তে ছড়িয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে তার পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সুজেয় শ্যামের কোনো কিছুই কিন্তু কোনো আশা অসমাপ্ত নেই, তিনি সকল আশা তার সমাপ্ত করে গেছেন এই পৃথিবীতেই, এই ধরনীতেই। এখন তারা যেই তাকে চর্চার মাধ্যমে যেন মানুষ স্মরণ করেন, মুক্তিযোদ্ধাকে ধারণ করেন, এটাই তাদের একমাত্র চাওয়া। মিষ্টি, ধন্যবাদ আপনাকে। সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন, সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এছাড়াও ডায়াবেটিস ও কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি, সমস্যাও ছিল। 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয়রে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, শোন রে তোরা শোন প্রভৃতি উল্লেখযোগ্য। এই বীর কণ্ঠযোদ্ধাকে বেলা 11:00 নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। সঙ্গীতে অবদানের জন্য তিনি 2018 সালে 21শে পদক এবং এর আগে 2015 সালে পান শিল্পকলা পদক।